গুরুজনেরা ছোট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। শালা এটা আবার কি ধরনের নাচ? আর এদের দাবিটা কি বলতো? দাদা দাবি তো কিছু একটা আছে, সেটা তুমি বুঝতে পারছো না, কিন্তু যাই হোক, এরপরে যে নাচটা দেখাতে চলেছি সেটাতে তুমি দাবিটা পরিষ্কার বুঝতে পারবে। আজকের ভিডিওতে আমরা সেরকমই কিছু চোখ ধাঁধানো, মনে প্রাণে ধনে সাড়া জাগানো সেরকমই কিছু ভিডিও দেখতে চলেছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও এবং আমার পাশে থেকো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। ঢং ঢং করো তুমি। তোমরা যদি এর ভিডিও কোনোদিন এর আগে দেখে থাকো তো তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে এর ভিডিওগুলো এর বর শুট করে দেয়। কিন্তু এ শালা কিরকম বর? হ্যাঁ, নিজের বউ স্নান করছে সেটা ভাই ভিডিও করে আপলোড করছে, ভাবা যায়? হ্যাঁ, তুমি পান্তা ভাত খাচ্ছ কেন? কেন পান্তা ভাত মানুষরা খায় না ভাই? খেতে বসেছে সেটারও একটা ভিডিও বানিয়ে দিয়েছে। একজন ভাই কমেন্টও করেছে, হাগু করার ভিডিওটাও পোস্ট করিস। ছোট তাই তোমরা একজনকে জায়গা দিতে পেরেছো, তাই বলে যাদের মন বড় তারা 10-12 জনকে জায়গা দিচ্ছে বলে তাদের দেখে হিংসা করার তো কিছু নেই। হুম, মোদি কে কি করছে তাতে আমার কোনো কিছু হিংসে নেই, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, তোমার মনটা কি বড়? মানে তোমার মনে কি একটু জায়গা হবে, মানে বাথরুমের পাশে হলেও হবে আর কি? আরে ভাই এসব কি বলছিস, এটা কোনো ট্রেন নাকি? আর তাছাড়া ওর বিয়ে হয়ে গেছে। তাতে কি হয়েছে দাদা, খেলার সময়ও তো গোলকিপার আমাদেরকে গোল করতে দেয় না, তা বলে কি আমরা গোল করি না? তোমার বুকে শুয়ে থাকা দাদার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব শীঘ্রই অমাবস্যা দেখতে চলেছো। সমজরে না বলছি দাদা, আমাকে কি ব্যাংকে লোন দেবে? মানে একটা লোন হলে খুব ভালো হতো, আমি একটা জেসিবি কিনতাম। এর ভাই রিলস বানানোর শখ একদম মিটে গেছে আমি শিওর। গামছা পরে রিলস বানিয়েছে সেটাতেও একজন কমেন্ট করেছে, গামছাটা খুব সুইট। মানে ভাবা যায়, হ্যাঁ এরা যদি হেগে পোস্ট করে দেয় না সেটাও একজন কমেন্ট করে বলবে তোমার হাগাটার গন্ধটা খুব সুইট, আমি এখান থেকে পাচ্ছি। মায়ের গলায় মালাজ একটাই পড়বে। এ কি বুম্বাদাজে? কিন্তু বুম্বাদার মুখটা এমন কেন দেখে মনে হচ্ছে না যেমন হাগা আটকে রেখেছে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানে ভাই মানে কিছু বলার নেই। হ্যাঁ, কাকিমাও এই বয়সে পচা কুমড়ো দেখিয়ে ভাইরাল হতে চায়, ভাবা যায়? আর ইউ কমেডি মি? তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তুমি যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।